বয়েজ, আমরা আজকে জেনেটিক্সে, এর আগের দিনে আমি সেক্স লিঙ্কড ডিজিজ নিয়ে কিছু পড়া সেগুলো আমরা পড়িয়েছিলাম। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে সেক্স লিঙ্কড ডিজিজেরই একটা পার্ট আমরা পড়বো। যেমন আমাদের যে থ্যালাসেমিয়া রোগের কথা যদি আসি আমরা, এই থ্যালাসেমিয়া রোগটা এমন একটা রোগ, এটা বলা হচ্ছে যে এখন জিনগত যত ধরনের রোগ আছে তার মধ্যে থ্যালাসেমিয়া রোগটার ব্যাপক, বিশ্বব্যাপী ব্যাপক একটা প্রভাব আছে। রক্ত শূন্যতা হওয়া শিশুদের ক্ষেত্রে এবং শিশুদের নানান ধরনের শারীরিক জটিলতা তৈরি হওয়া, তার মূল কারণ হচ্ছে এই থ্যালাসেমিয়া রোগ। আসলে এই থ্যালাসেমিয়া রোগ এটা হচ্ছে আমাদের সেক্স লিঙ্কড জিন, যেটা রয়েছে সেক্স লিঙ্কড জিন গুলো সেই জিনের ত্রুটির কারণে এই রোগটা হয়ে থাকে। তাহলে এই রোগটা কিভাবে হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনায় আসব। প্রথমত বলে নেই যে থ্যালাসেমিয়ার যে জিনটা, সেই জিনটাকে আমি প্রকাশ করার অর্থে আমি এইভাবে প্রকাশ করলাম যে থ্যালাসেমিয়ার জিন, থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া জিন, থ্যালাসেমিয়ার যে জিন, এই জিনটাকে আমরা ছোট হাতের আর দ্বারা প্রকাশ করি। আর ধরলাম যে থ্যালাসেমিয়ার জিন নয়, সুস্থ একটা জিন, অর্থাৎ সুস্থ জিন, থ্যালাসেমিয়ার প্রেক্ষাপটে তাহলে সুস্থ যে জিনটা হবে সেই জিনটা আমরা বড় হাতের আর দ্বারা প্রকাশ করলাম। এরা অবশ্যই কি এক্স ওয়াই ক্রোমোজোমের সাথে রিলেটেড হয়ে থাকে জিনগুলো। তাহলে এখন আমরা কয়েকটা ফিচার পাবো। সুতরাং আমরা কি কি লিখতে পারি, সুতরাং ফিচার হতে পারে এরকম আর 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 আর। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে থ্যালাসেমিয়ার রোগী হবে এই ব্যক্তিটা, থ্যালাসেমিয়ার রোগী, থ্যালাসেমিয়ার রোগী হবে এই ব্যক্তি। আচ্ছা, এরপরে আমরা একটু আসি যে এইটার ক্ষেত্রে হবে কি, থ্যালাসেমিয়ার রোগী নয় সে, কি রোগী নয় কিন্তু থ্যালাসেমিয়ার জিন যেটা আছে সেই জিনের বাহক, রোগী নয় কিন্তু, আমি সংক্ষেপে লিখছি রোগী নয় কিন্তু বাহক। আর এই পাশে যেটা দেখবো সেটা হচ্ছে কি সুস্থ সম্পূর্ণ স্বাভাবিক ব্যক্তি, এরা স্বাভাবিক ব্যক্তি, স্বাভাবিক ব্যক্তি। তো এর আগে আমরা কিন্তু সেক্স লিঙ্ক ডিজিজ গুলোর ক্ষেত্রে আমরা এক্স ওয়াই দিয়ে প্রকাশ করেছিলাম, কিন্তু এখানে আমরা যে থ্যালাসেমিয়া হচ্ছে একটা জিনগত ডিসঅর্ডার সেগুলোর ক্ষেত্রে আমরা আসি যে সেটা কিভাবে এক্সপ্রেস হয়। এটা অবশ্যই এক্স ওয়াই ক্রোমোজোমের সাথে রিলেটেড নয় বয়েজ, থ্যালাসেমিয়ার যে বিষয়টা এখানে আনছি আমরা, আমরা এটাকে এক্স ওয়াই ক্রোমোজোমের সাথে রিলেটেড বলবো না, কিন্তু বাবা মা, একটা বিষয় শুন, বাবা এটাও একটা জিন, জিনগত ত্রুটি থ্যালাসেমিয়া রোগটা, আর বাবা মা তো নির্ধারিত হয় এক্স এবং ওয়াই ক্রোমোজোমের কারণে, সেহেতু এটা যেহেতু জিনগত ত্রুটিটা আমাদের এক্স ওয়াই ক্রোমোজোমে নয়, সেহেতু এটাকে আমরা কোনো সেক্স লিঙ্ক ডিজিজ হিসেবে আখ্যায়িত না করে আমরা এটার ব্যাখ্যাটাকে নিয়ে আসলাম। তাহলে কি, এটা হচ্ছে অটোসোমের জিনগত বিষয়, অর্থাৎ দৈহিক জিনগত প্রবলেমের বিষয়। আর একটা বিষয় হচ্ছে আমরা আরেকটা জিনিস দেখি যে এই থ্যালাসেমিয়া রোগটা দৈহিক যে জিনের মধ্যে আছে বাইর জোড়া যে ক্রোমোজোম অটোসোম যেটা সেটার মধ্যে থাকবে, এবং সেখানে দেখা যাচ্ছে রিসেসিভ অবস্থায় রোগের লক্ষণটা প্রকাশিত হয়। এই ব্যক্তিটার মধ্যে রোগের লক্ষণ প্রকাশিত হবে না, এই ব্যক্তিতে, এটা তো স্বাভাবিক ব্যক্তি, কিন্তু রোগের লক্ষণ আমরা দেখবো এই জায়গায়, লক্ষণটা দেখবো আমরা রিসেসিভ ব্যক্তির ক্ষেত্রে। যেহেতু এটা অটোসোম ক্রোমোজোম গুলার মধ্যে থাকে এবং রিসেসিভ অবস্থায় প্রকাশিত হয়, সেই কারণে এই থ্যালাসেমিয়া যে বিষয়টাকে বা থ্যালাসেমিয়া জিনগত ত্রুটির এই বিষয়টাকে আমরা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার বল, অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার হিসেবে আখ্যায়িত করি। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে প্যারেন্টস এর ক্ষেত্রে, প্যারেন্টস, সেই প্যারেন্টস এর ক্ষেত্রে ধরলাম এরকম বাবা, এরকম এটা মা। তাহলে বাবার ক্ষেত্রে যদি আমরা ধরে নিচ্ছি যে একজন বাবা স্বাভাবিক দেখতে কিন্তু বাহক হতে পারে সে, অথবা সে রোগীও হতে পারে, অথবা একদম সম্পূর্ণরূপে স্বাভাবিক হতে পারে,
আমরা যে কোনো একটা ফিচার নেই, ধরলাম যে বাবাটা আমাদের বাহক, এই বাহক, এবং মা হচ্ছে বাহক, মার ক্ষেত্রেও তাকেও ধরলাম বাহক, তাহলে আমরা বাবা মার জিনোটাইপটা লিখে ফেলেছি, জিনোটাইপ। এখন হচ্ছে গ্যামেট, গ্যামেটস এর বিষয়গুলো যদি আনি তাহলে এখানে আর আসবে, এখানে আর আসবে, এখানে আর আসবে, এখানে আর আর গুলোকে যদি এরকম চেকার বোর্ডে বা এরকম ক্রস ঘুটি আমরা যদি এগুলাকে অবজার্ভ করি তাহলে যে ঘটনাগুলো পাবো সেগুলো আমরা উল্লেখ করার চেষ্টা করি। এখানে আমরা দেখবো যে এই বাচ্চাটা হবে সুস্থ, এই দুটাও সুস্থ কিন্তু বাহক, বাহক লক্ষণ নাই, থ্যালাসেমিয়ার লক্ষণ নাই, বাহক জিনের বাহক, আর এটা হচ্ছে স্বাভাবিক, এরা সম্পূর্ণ স্বাভাবিক। আর এই ক্ষেত্রে পাবো কি আমরা যে এটা হচ্ছে রোগী বা রোগাক্রান্ত হবে বা থ্যালাসেমিয়ার লক্ষণটা পাবো। তাহলে আমরা বলছিলাম এর আগে, আমরা আগের অংশগুলোতে আমরা দেখেছি সেক্স লিঙ্কড ডিসঅর্ডার পড়েছিলাম, অর্থাৎ সেক্স ক্রোমোজোমে বিচ্যুতি বা অস্বাভাবিকতা থাকলে যে রোগগুলো হয় সেগুলো হচ্ছে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। তো আমরা এবার দেখব এই অংশটার মধ্যে, আমরা দেখলাম যে আমাদের দৈহিক ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম তো এক জোড়া, সেটা বাদে বাকি বাইশ জোড়া যে ক্রোমোজোম আছে তার মধ্যেও ত্রুটিগত কারণে কিছু রোগ আমাদের তৈরি হতে পারে, সেই রকম একটা রোগ হচ্ছে থ্যালাসেমিয়া। তারই আমরা জিনোটাইপ গুলো দেখলাম। এখন আমরা দেখলাম যে এখানে কি বাহক পিতা এবং বাহক মা দুইজনের মধ্যে যদি ক্রস হয় বা বিয়ে শাদী হলে তাদের যে বাচ্চা কাচ্চা হবে সেই বাচ্চা কাচ্চার মধ্যে 50% বাচ্চা হতে পারে কি সম্ভাবনায়, 25% এটা হচ্ছে কি সম্ভাবনা রয়েছে তার সম্পূর্ণরূপে স্বাভাবিক, আর 50% বাচ্চা তারা হচ্ছে কোনো লক্ষণ থাকবে না কিন্তু এই থ্যালাসেমিয়ার জিনটা বহন করবে, আর 25 বাচ্চা তারা একদম থ্যালাসেমিয়ার রোগের লক্ষণ ব্যাপক মাত্রায় এদের ক্ষেত্রে প্রকাশিত হবে এবং তারা এই লক্ষণগুলো নিয়েই থাকবে। তাহলে থ্যালাসেমিয়া রোগটা আমরা কিভাবে জিনগত ভাবে আসে সেটা একটা জায়গা আসে। আবার অনেকের প্রশ্ন আসছে যে থ্যালাসেমিয়া রোগটা কি, স্যার এটা নিয়ে একটু বলি। থ্যালাসেমিয়া হচ্ছে লোহিত রক্তকণিকার এক ধরনের সমস্যা, মানে লোহিত রক্তকণিকা গঠন করতে গেলে আমাদের বেশ কিছু প্রোটিন লাগে, বিশেষত আমাদের দুই ধরনের প্রোটিন লাগে, আলফা গ্লোবিউলিন প্রোটিন এবং বিটা গ্লোবিউলিন প্রোটিন। এই দুই ধরনের প্রোটিন লোহিত রক্তকণিকা গঠন করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন এই দুই ধরনের প্রোটিনের উৎপাদনের জন্য যে জিনটা সেটাই হচ্ছে এই জিন, এই জিনগুলো হচ্ছে সেই প্রোটিন উৎপাদনের জিন। এই জিনগুলোর যদি কোনো ত্রুটি হয় তাহলে আলফা গ্লোবিউলিন বা বিটা গ্লোবিউলিন প্রোটিনটের আর উৎপাদন হবে না, সেই ক্ষেত্রে আমাদের লোহিত ওই ব্যক্তির দেহে লোহিত রক্তকণিকাগুলো সম্পূর্ণরূপে গঠিত হবে না, অর্থাৎ ত্রুটিপূর্ণ হবে। এই ত্রুটিপূর্ণ হওয়ার কারণে যে রোগটা হয় সেটাই হচ্ছে থ্যালাসেমিয়া, অর্থাৎ ওই ব্যক্তিটি লোহিত রক্তকণিকাগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে ব্যাপক পরিমাণ রক্ত শূন্যতায় ভুগবে। এটা গেল তার থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে এই। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা একটু বুঝে নিলাম যে রক্তকণিকার ক্ষেত্রে দুই ধরনের প্রোটিন আছে, আলফা গ্লোবিউলিন এবং বিটা গ্লোবিউলিন। এই দুই ধরনের প্রোটিনগত গঠনটা উৎপাদনের ক্ষেত্রে সমস্যা, তাহলে এই দুই ধরনের প্রোটিন তৈরি করার জিনগুলোর যে সমস্যাগুলো আছে তার উপর ভিত্তি করে আমরা এটাকে দুই ভাবে বিভক্ত করছি, একটা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া আর একটা বিটা থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া আর একটা বিটা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়াতে আলফা গ্লোবিউলিন প্রোটিন উৎপাদন ব্যাহত হয়, বিটা থ্যালাসেমিয়াতে বিটা গ্লোবিউলিন প্রোটিন উৎপাদন ব্যাহত হয়। তাহলে আমরা এই থ্যালাসেমিয়া রোগগুলোর বিষয়গুলো আমরা আসলাম এবং সেগুলো আমরা জেনে নিলাম। এরপরে আমরা একটু ফিচারে আসি যে আজকে আমরা একটু বোঝার চেষ্টা করব লাস্ট এই অধ্যায়টার, অর্থাৎ চ্যাপ্টার 12 এর একটু লাস্টের দিকের পড়াগুলো আমরা একটু আসব, ইভোলিউশন, ইভোলিউশন এই অংশটা। আচ্ছা, ইভোলিউশন নিয়ে অনেক বিতর্ক আছে এবং অনেকেই এই পড়াটার সঙ্গে পড়তে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে ধর্মীয় কিছু বিষয়ের সাথে
ধর্মীয় কিছু বিষয়ের সাথে কনক্রিট তৈরি হয়। আমি দয়া করে স্টুডেন্টদেরকে বলবো, ধর্মীয় কোনো বিষয় এখানে আমি উপস্থাপন করতে আসিনি, আমরা জাস্ট বিজ্ঞান কিছু তার গবেষণা করেছে, এটা সত্য হতে পারে কি মিথ্যা হতে পারে। তোমরা যারা শিক্ষার্থী আছো, তারা ভবিষ্যতে গবেষণা করবে, তখন তোমরাও এগুলো জাজমেন্ট করতে পারবে। এটা জাস্ট একটা তত্ত্ব হিসাবে স্বীকৃত এবং তার কিছু বৈজ্ঞানিক প্রমাণাদিও রেখেছে। তোমরা আরো এটাকে বড় পরবর্তীতে তোমরাও যখন বড় হবে তখন এই বিষয়গুলোকে আরো গবেষণা করতে পারো, অনেক হয়তো হবেও গবেষক, সেগুলো জায়গা থেকে নতুন নতুন জ্ঞান আমরা এই বিষয়ে পাবো। কিন্তু এটা আমাদের শেখা দরকার, বিজ্ঞানের কিছু এটা ইভলিউশন কথাটা হচ্ছে সায়েন্সের একটা প্রিন্সিপাল, এটা একটা প্রিন্সিপাল যেটা আমরা মাইক্রোবায়োলজিতে পাবো, প্রায় সব ক্ষেত্রে আমরা এই টার্মটা পাবো। তাহলে আমরা একটু প্রথমে এর হিস্টোরি গুলো জেনে নিই। প্রথম কথা হচ্ছে এর হিস্টোরি আসলে মানুষের অনেক আগে থেকেই শুরু, মানুষ অনেক আগে থেকেই চিন্তা করতো যে কিভাবে আমাদের জীবনের উৎপত্তি হয়েছে, কিভাবে আমাদের এই পৃথিবী এত সুন্দর সুফলা হয়েছে, তখন মানুষ কোনো ব্যাখ্যা জানতো না। ফলে সে চিন্তাই করে নিয়েছে, আচ্ছা কেউ হয়তো আমাদেরকে তৈরি করেছে, অতি প্রাকৃত শক্তি কার কথা কল্পনা করে নিয়েছে, সেগুলো কল্পনা নিয়ে অনেক দূর সেই কল্পনার ডালপালা ছড়িয়ে দিয়েছে। কিন্তু মধ্যযুগ যখন আসলো, মধ্যযুগের শেষ প্রান্তের দিকে, আধুনিক যুগ আসার আগে আগে মানুষ একটু যুক্তিবাদী হল, তারপরে তার সেই যুক্তিবাদী হওয়ার প্রেক্ষিতে সে যে কোনো জিনিসকে যুক্তি দিয়ে মিলাতে থাকলো, মিলাতে গিয়ে সে নানান প্রমাণাদি সংগ্রহ করার চেষ্টা করলো, তার উপর ভিত্তি করে আজকে আমরা ইভলিউশন এই বিজ্ঞানটার উৎপত্তি আজকের এই জায়গায় দাঁড়িয়েছে। আমরা সেখান থেকেই তার আধুনিক সময় থেকেই শুরু করি, এটা অনেক আগে থেকেই ছিল, অনেক আগে মানে তোমরা সবচেয়ে আগে বিজ্ঞানী বলতে একজনের নাম বলি আমি, অ্যারিস্টটল। অ্যারিস্টটলও কিন্তু এই ইভলিউশন নিয়ে একটা আইডিয়া দিয়েছে, তোমরা তোমাদের পাঠ্য বই একটু দেখো, ওখানে পাবে যে অ্যারিস্টটল ইভলিউশন নিয়ে কিছু কথা বলেছিল। তাহলে আমরা একটু প্রথমে আসি আধুনিক জায়গাগুলোতে আসি, যে পঞ্চদশ শতকের দিকে জেনোফেন নামের একজন বিজ্ঞানী, উনি সর্বপ্রথম কিছু জায়গা থেকে কিছু ফসিল আবিষ্কার করলেন, মানে মাটির নিচে পাওয়া কিছু কঙ্কাল, জীবের দেহ, সেগুলো আবিষ্কার করলেন। এবং এই আবিষ্কার দেখে প্রথম উনি কিন্তু একটা সাইন্টিফিক্যালি চেষ্টা করলেন, আচ্ছা এটা কিসের কঙ্কাল, কেন এইরকম হলো, কঙ্কালটা কতদিন আগে ছিল, কার্বন ডেটিং বা নানান প্রক্রিয়া করে কঙ্কালটার বয়স কতদিন হবে, সেগুলো নির্ণয়ের দিকে উনি চিন্তা ভাবনা গুলো দাঁড় করিয়ে দিলেন। ফলে দেখেন এই ফসিল আবিষ্কারের ছোট্ট একটা ঘটনা, এর মধ্যে দিয়ে কিন্তু ইভলিউশনের একটা প্রমাণ সংগ্রহ করার বৈজ্ঞানিক ধাপগুলো তৈরি হতে থাকলো। এরপরে আমরা আসি যে ইভলিউশন শব্দটা, ল্যাটিন শব্দ ইভলভেরি, ইভলভেরি বয়েস, ল্যাটিন শব্দ ইভলভেরি, এই ইভলভেরি শব্দ, ইভলভেরি শব্দটা থেকে এসেছে ইভলিউশন শব্দটা। এবং শব্দটা প্রথম নিয়ে আসে হাওয়ার্ড স্পেন্সার, হাওয়ার্ড স্পেন্সার, হার্বার্ট স্পেন্সার, এই বিজ্ঞানী উনি প্রথম এই শব্দটাকে, ইভলিউশন শব্দটা প্রথম নিয়ে আসে, এবং এটা হচ্ছে ল্যাটিন শব্দ, ল্যাটিন ওয়ার্ড। তারপরে এখন আমরা আসি যে এর পরবর্তীতে অনেক বিজ্ঞানী, তোমরা ডারউইনের নামটা, অনেক বিজ্ঞানী কাজ করেছে, এর মধ্যে আমরা ডারউইনের নামটা প্রথম মাগে নিয়ে আসি। উনি মোটামুটি চিন্তা করেছে এইভাবে যে পৃথিবীতে এত প্রজাতি, এত প্রজাতি একটার সঙ্গে একটার অনেকগুলো মিল আছে, আবার একটা থেকে আর একটা কিছু অমিলও আছে, এই মিল অমিলগুলো তৈরি হলো কিভাবে, সেই সংক্রান্ত উনি কিছু আইডিয়া দিয়েছেন। অর্থাৎ একটা প্রজাতি থেকে কাছাকাছি নানান প্রজাতিগুলো তৈরি হলো কিভাবে, বা পৃথিবীতে নানান প্রজাতিগুলো আসছে কিভাবে, সেই সম্পর্কিত একটা ধারণা দিতে গিয়ে উনি কিছু তাত্ত্বিক আলোচনা করলেন। এই তাত্ত্বিক আলোচনা, যেহেতু উনি প্রজাতির উৎপত্তি বিকাশ নিয়ে আলোচনা করলেন, সেহেতু ওনার এই তাত্ত্বিক আলোচনার বিষয়টাকে আমরা এই বিষয়টাকে আমরা জৈবিক বিবর্তন বলা হয়। অর্থাৎ একটা প্রজাতি কিভাবে তার উৎপত্তি হলো, বিকাশ হলো, তার
এক প্রজাতি থেকে আরেক প্রজাতির কিভাবে সৃষ্টি হলো সেই বিষয়গুলো নিয়ে ইভলিউশনের যে অংশ আলোচনা করা হয় তাকে বলা হয় জৈবিক বিবর্তন। তাহলে আমি প্রথমে বলে নিয়েছি যে ডারউইন একটা তাত্ত্বিক আলোচনা করেছিল, সেই আলোচনাটা উনি একটা বইয়ে নিয়ে আসেন, বইয়ে নিয়ে আসেন এবং বইটার মধ্যে উনি প্রথম এই জৈবিক বিবর্তনের বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। বইটার নাম হচ্ছে অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন, অরিজিন অফ স্পিসিস বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন বইটি। এটা 1859 সালের দিকে উনি এই বইটা প্রকাশ করেন। তাহলে এই বইটার মধ্যে দিয়ে উনি প্রথমে জৈবিক বিবর্তনের বিষয়গুলো নিয়ে আসলেন। উনি এই বইটার মধ্যে যে তাত্ত্বিক আলোচনাগুলো করলেন সেই তাত্ত্বিক আলোচনা 6টা মূল তত্ত্বে বিভক্ত। তাহলে আমরা সেই তত্ত্বগুলোর আলোচনায় আসি। তাহলে ডারউইনিজমের 6টি মূল তত্ত্বের মধ্যে তথ্য 1 নম্বর বংশবৃদ্ধির উচ্চ হার। তাহলে বংশবৃদ্ধির উচ্চ হার উনি এই কথাটা বললেন, তার মানে যাদের বংশবৃদ্ধির উচ্চ হার রয়েছে তারা করে অনেকগুলো সন্তান বা প্রজন্ম তৈরি করতে পারে, ফলে এই অনেকগুলো প্রজন্মগুলো তৈরি হলো। এই অনেকগুলো প্রজন্মের মধ্যে কি হবে, ধরলাম যে কোনো একটা, যেমন সাপোজ একটা মাছ, রুই মাছ, মা কাতল মাছ বা মা রুই মাছ অনেক বড়, সে একটা প্রজননকালীন সময়ে প্রায় 2 থেকে 3 কোটি ডিম পারে। তাহলে অনেক রুই মাছের পোনা রুই মাছ ধ্বংস হয়ে যায়, কিন্তু এই 3 কোটি বা 2 কোটি ডিম পারার কারণে যতই ধ্বংস হোক কিছু না কিছু রুই মাছ আমরা বড় বয়সে পাচ্ছি, খাদ্য হিসেবে পাচ্ছি এখনো। তাহলে এই বংশবৃদ্ধির উচ্চ হার যার আছে তার কিন্তু যত বিরূপ পরিবেশ আসলেও কি হবে, সে কিন্তু এই বিরূপ পরিবেশে টিকে যাওয়ার ক্ষমতাটা থাকবে। তারপরে আসি যে ডারউইন 2 নম্বর তত্ত্ব যেটা দাঁড় করালেন সেটা হচ্ছে যে 2 নম্বর তত্ত্বে এসে উনি বললেন যে খাদ্য ও বাসস্থানের সীমাবদ্ধতা, খাদ্য ও বাসস্থানের সীমাবদ্ধতা, বাসস্থানের সীমাবদ্ধতা। তাহলে বলল যে পৃথিবীতে সম্পদ, জীবের বেঁচে থাকার জন্য যে সম্পদ সেটা খুবই কম, সেটা খুবই কম, এবং এই সম্পদ যেহেতু কম অর্থাৎ খাদ্য বাসস্থান সেই সুবিধাটা, উপযুক্ত বাসস্থান এবং পর্যাপ্ত খাদ্য সেই সম্ভাবনাটাও আসলে কম, পর্যাপ্ত পরিমাণ নয়। তাহলে এই খাদ্য এবং বাসস্থানের এই সীমাবদ্ধতার মধ্যে যে জীবরা আছে সেই জীবরা একে অপরের সাথে প্রতিনিয়ত লড়াই করে, ভালো একটা খাবারের জন্য, ভালো একটা বাসস্থানের জন্য একে অপরের সাথে জীবরা প্রতিনিয়ত লড়াই করে। তাহলে গেল এই নাম্বার 2 পয়েন্ট উনি এটাও হাইলাইট করলেন। নাম্বার 3 পয়েন্টে এসে উনি বললেন যে জীবন সংগ্রাম, জীবন সংগ্রাম মানে জীবন সংগ্রামের মধ্যে আসলে স্ট্রাগল, লাইফ ইজ সরি বয়েস সংগ্রাম। তাহলে জীবন সংগ্রামের মধ্যে উনি যে বিষয়টা আনলেন যে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় যে মৌলিক চাহিদা সেই চাহিদাগুলো পূরণ করতে গিয়ে একে অপরের সাথে সংঘর্ষ, সেই সংঘর্ষের মধ্যে দিয়ে টিকে থাকা এবং তারই টিকে থাকার পসিবিলিটিস এবং তারই বংশধর তৈরি করার সম্ভাবনাগুলোও তৈরি হয়। অর্থাৎ জীবনের বেঁচে থাকতে গেলে তার প্রত্যেকটা স্তরে এই জীবন সংগ্রাম অংশটা খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর তত্ত্বে উনি এসে বললেন প্রকরণ, অর্থাৎ বয়স। এখন আমি তত্ত্বগুলো একটু লিখে নেই আগে। 4 নম্বরে এসে বললেন প্রকরণ, 5 নম্বরে বললেন যোগ্যতমের জয়, 6 নম্বরে প্রাকৃতিক নির্বাচন। আমরা এই তত্ত্বগুলো আগে লিখে নেই, যোগ্যতমের জয়, 6 নম্বরে এসে বললেন যে প্রাকৃতিক নির্বাচন ও নতুন প্রজাতির সৃষ্টি, প্রাকৃতিক নির্বাচন ও নতুন প্রজাতির সৃষ্টি, নির্বাচন ও নতুন প্রজাতির সৃষ্টি, নতুন প্রজাতির সৃষ্টি। তাহলে বয়েজ আমরা এই ডারউইনের যে 6টা মূল তথ্য সেই তথ্যগুলোকে একটা উদাহরণ দিয়ে মিলাতে পারি, বা কিছু উদাহরণ দিয়ে আমি মিলাই নিই, তাহলে এখানে সুবিধা হবে। যেমন আমি বললাম যে যাদের বংশবৃদ্ধির হার খুবই উচ্চ তারা কিন্তু কি অনেকগুলো বাচ্চা তৈরি করতে পারে, এবং অনেকগুলো বাচ্চা তৈরি করলে ধরুন একটা বিরূপ পরিস্থিতি বা বিরূপ পরিবেশ তার কারণে
অনেক বাচ্চা মারা গেলেও কি হবে, কিছু বাচ্চা অন্তত বেঁচে থাকবে যারা জীবনটাকে ধারাবাহিক ভাবে প্রবাহ করতে পারবে। তার মানে কি, যার বংশবৃদ্ধির উচ্চ হার আছে সে কিন্তু বিলুপ্ত হবে না, সে কিন্তু তার প্রজন্ম রেখে যাবে। তারপর নাম্বার টু, খাদ্য ও বাসস্থানের সীমাবদ্ধতা আছে। আচ্ছা, খাদ্য আর বাসস্থানের সীমাবদ্ধতা আছে, এবং এই সীমাবদ্ধতার মধ্যে যারা এই সীমাবদ্ধতার মধ্যে খাদ্য আর বাসস্থানের যে অপ্রতুলতা, সেই খাদ্য আর বাসস্থানের অপ্রতুলতার মধ্যে কি, খাদ্য আর বাসস্থানকে কেন্দ্র করে একে অপরের সাথে প্রতিনিয়ত লড়াই সংগ্রামে যুক্ত হয়, যেটাকে আমরা জীবন সংগ্রাম বলছি। সেই জীবন সংগ্রামের মধ্যে দিয়ে যারা যোগ্য, যারা খাদ্য বাসস্থান তাদের মৌলিক চাহিদাগুলো পূরণের জন্য, যারা এখানে এই জীবন সংগ্রামের মধ্যে দিয়ে যারা জয়ী হয়, তারাই কি করতে পারে, পরবর্তীতে বংশধর তৈরি করতে পারে, নতুন নতুন প্রজন্ম তৈরি করতে পারে, ওরাই তো টিকে থাকবে এবং ওরাই কি করবে, পরবর্তীতে বংশধর তৈরি করবে। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই তিনটা পার্টটাকে একটু দেখি। বয়স বললাম যে কয়েক লক্ষ ব্যাংক আছে, একটা মা ব্যাংক থেকে অনেকগুলো ব্যাংক তৈরি হলো, সেই ব্যাংক গুলো কি করলো, খাদ্য আর বাসস্থান নিয়ে একে অপরের সাথে লড়াই করলো, জীবন সঙ্গী নিয়ে লড়াই করলো, করে কিছু ব্যাংক টিকে গেল। আচ্ছা বয়স, একটা পয়েন্ট দেখো, দুই নম্বর রেখা বা তিন নম্বর, এই দুটো পয়েন্টে যে ব্যাংক গুলো টিকে যাচ্ছে এই লড়াই সংগ্রামে, তারা কি একটু উন্নত না, মা ব্যাংকের চেয়ে কিন্তু উন্নত। লাখে লাখে বাচ্চা ছিল, তার মধ্যে থেকে লড়াই সংগ্রাম করে টিকে গেছে যে ব্যাংক গুলো, সেগুলো একটু উন্নত, এবং ওই উন্নত ব্যাংক গুলোই কি করবে, একে অপরের সাথে আবার ক্রস করবে বা সন্তান আদি তৈরি করবে। তৈরি করলে এখন দেখো, ওই উন্নত ব্যাংক গুলো যে ক্রস করে যে বাচ্চা গুলো তৈরি করবে, সেই বাচ্চা গুলোর মধ্যে নানান ধরনের ভেরিয়েশন হবে। মানে এখানে সবগুলোতে একটা থেকে আর একটা উন্নত ছিল, নানান দক্ষতা বৈশিষ্ট্য গুলো ছিল, সেই বৈশিষ্ট্য গুলো বাচ্চা গুলোর মধ্যে আসবে, অর্থাৎ নানান ধরনের প্রকরণ তৈরি হবে। এই প্রকরণ গুলো তৈরি হলো, আচ্ছা বয়স, আমি এখন বললাম যে প্রকরণ তৈরি হলো, সব প্রকরণ কি ভালো হবে, না সব প্রকরণ ভালো হবে না। ধরলাম যে নানান ধরনের তৈরি হলো যে বাচ্চাগুলো, সেই বাচ্চাগুলো নানান বৈশিষ্ট্য, কিন্তু সব বৈশিষ্ট্য গুলো টিকবে না। শুধুমাত্র যারা পরিবেশ এবং অবস্থা এবং জীবন সংগ্রাম বা ওই পারিপার্শ্বিকের সাপেক্ষে যোগ্য, তারাই টিকে যাবে। এই জন্য পরের লাইনে বলছি আমরা যোগ্যতমের জয়, পাঁচ নম্বর পয়েন্টে। আচ্ছা, এই যে যোগ্যতমের জয় ঘোষণা করলো, প্রকরণ গুলোর মধ্যে থেকে যারা অধিকতর উপযুক্ত ওই পরিবেশের জন্য, ওই পরিস্থিতির জন্য, তারাই টিকে থাকবে এবং তাদেরই জয় হবে, তারাই আবার পরবর্তীতে কি করবে, নতুন করে বংশধর তৈরি করবে। আর এখানে এই পাঁচটা প্রক্রিয়ার মধ্যে একটা বিষয় দেখো ভাই, যারা অনুপযুক্ত, যারা অদক্ষ, যাদের বৈশিষ্ট্য ভালো ছিল না, যারা টিকে থাকার মতো সংগ্রাম করতে পারেনি, তারা কিন্তু এই পাঁচটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে কেউ আর বংশধর তৈরি করতে পারবে না, তারা ডিস্ট্রয় হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম যে এই পাঁচটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে মোটামুটি একটা কি হলো, সবচেয়ে যোগ্যতম যারা, তারাই টিকে থাকার জন্য তৈরি হয়ে গেল। আর এই যে সামগ্রিক যে এই পাঁচটা প্রক্রিয়া একসঙ্গে দেখো, একটা প্রক্রিয়ার মধ্যে না, নেচার নেচার আমাদের বৈশ্বিককে যে নেচার বা প্রকৃতি, বিশ্ব প্রকৃতি, সেই বিশ্ব প্রকৃতি কিন্তু এই পাঁচটা প্রক্রিয়াকে কন্টিনিউ রানিং করছে, রানিং করে একদম সবচেয়ে ভালো ভালো জিনিস, সবচেয়ে উন্নত, সবচেয়ে দক্ষ বৈশিষ্ট্য সম্পন্ন জীবগুলোকে সে নির্বাচন করে নিচ্ছে। এই জন্য এটাকে বলা হয়, এই প্রক্রিয়াটাকে বলি কি আমরা, প্রাকৃতিক নির্বাচন। তাহলে প্রাকৃতিক নির্বাচন হলো, এই প্রাকৃতিক নির্বাচনের মধ্যে দিয়ে সবচেয়ে ভালো ভালো দক্ষ দক্ষ বৈশিষ্ট্য গুলো আসবে। আচ্ছা, এরকম করে কয়েক প্রজন্ম চলতে থাকলো, একটা প্রজাতির মধ্যে দক্ষ দক্ষ নতুন নতুন ভালো ভালো বৈশিষ্ট্য গুলো ক্রমান্বয়ে যদি আসতে থাকে, এই আসতে গিয়ে কি হবে, এক সময়ে একটা প্রজাতির মধ্যে অনেকগুলো নতুন বৈশিষ্ট্য আসছে, আস্তে 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 প্রজাতিটাই চেঞ্জ হয়ে যায়, আর একটা নতুন প্রজাতি তৈরি করবে। তাহলে প্রাকৃতিক নির্বাচন অর্থাৎ এই ছয়টা প্রক্রিয়ায় একসঙ্গে মিলে সামগ্রিকভাবে কয়েক প্রজন্ম ভাবে কন্টিনিউ হতে 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 এক সময় কি হবে, নতুন নতুন বৈশিষ্ট্য আসতে থাকবে প্রজাতির মধ্যে, এসে একেবারে পূর্বের যে প্রজাতি সেটা পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন একটি প্রজাতি তৈরি করবে। ডায়রনের মূল তত্ত্বের এই ছয়টা পয়েন্টের ব্যাখ্যাগুলো আমি এইভাবে আনলাম। এরপরে আমরা, তাহলে এটা গেল কি, একটা প্রজাতি থেকে অসংখ্য প্রজাতির তৈরি হওয়া, সেই প্রশ্নগুলো ডারউইন দিয়েছিল আনসার সেই প্রশ্নে। কিন্তু এরপরে মানুষের কাছে আরো প্রশ্ন আসতে থাকলো, আচ্ছা পৃথিবীতে প্রাণের তৈরি হলো কি করে, প্রাণের তৈরি হলো যে, এই প্রাণটা কিভাবে
আসলো, কে তৈরি করলো? এই আমরা ধর্মীয় গ্রন্থে নানান বিষয়গুলো জানি, সেগুলোর দিকে যাব না। বয়ে আমরা বলছি যে বিজ্ঞানীর কাছে কিছু প্রশ্ন আসা শুরু করলো, এটা কিভাবে হলো? হ্যাঁ, এখানে অনেক প্রশ্ন আছে যার উত্তর এখনো তৈরি হয়নি, কিন্তু আমরা তোমাদের লেভেল থেকে সংক্ষেপে বিষয়টাকে আনি যে এই প্রাণের তৈরি, পৃথিবীতে প্রাণের তৈরি বা পৃথিবী আমাদের বসবাসের উপযোগী হয়েছে সেই সংক্রান্ত একটা মতবাদ দেওয়ার প্রথম অনেকেই চেষ্টা করেছেন। তার মধ্যে সর্বপ্রথম একটা খুব চমৎকার একটা মতবাদ দিলেন এ আই অপারিন নামের একজন রাশিয়ান বিজ্ঞানী। 1924 সালে উনি বলেন যে আমাদের এই পৃথিবী কিভাবে উৎপত্তি হয়েছে, পৃথিবীতে কিভাবে জীবন সৃষ্টিকারী নানান ধরনের পদার্থগুলো, সেই পদার্থগুলো তৈরি হয়েছে সেই সংক্রান্ত একটা মতবাদ দিলেন। ওনার এই মতবাদটাকে আমরা বলি কেমিক্যাল ইভলিউশন। তাহলে ওনার এই মতবাদটা হচ্ছে কেমিক্যাল ইভলিউশন থিওরি। যেহেতু উনি কোনো প্রাণ তৈরির পর্যন্ত না, মানে প্রাণ তৈরি প্রাণের বিকাশের ধাপ না, প্রাণ বিকাশের বা প্রাণ সৃষ্টির আগের ধাপগুলো কীরকম করে তৈরি হয়েছে সেই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে উনি একটা তথ্য দিয়েছেন, তাই এটাকে বলা হচ্ছে কেমিক্যাল ইভলিউশনারি ইভলিউশনারি থিওরি। তাহলে ওনার এই থিওরিটি আমরা আজকে একটু আলোচনা করব। এখান থেকে আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে পৃথিবীতে প্রাণ সৃষ্টিকারী নানান ধরনের পদার্থগুলো সেগুলো তৈরি হয়েছিল। উনি বললেন যে আজকের যে পৃথিবী সেই পৃথিবীটি সৃষ্টির শুরুতে ঠিক আজকের পৃথিবীর মতো ছিল না। তাহলে কিরকম ছিল? বলছে যে পৃথিবী যেহেতু সূর্য থেকে তৈরি হয়েছে বা সূর্যের মতো কোন উত্তপ্ত নক্ষত্র থেকে তৈরি হয়েছে, তাহলে পৃথিবী প্রথমে ছিল কি, জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো, এবং যার মধ্যে প্রথম দিকের গ্যাস ছিল খুবই হালকা গ্যাস, প্রাথমিক গ্যাস ছিল হাইড্রোজেন এবং হিলিয়াম, এগুলোই ছিল প্রধান গ্যাস। এর বাইরে অন্যান্য গ্যাসগুলো খুব কম পরিমাণে ছিল। এই জ্বলন্ত পিণ্ডটার মধ্যে এত মানে হাইড্রোজেন হিলিয়াম এবং অন্যান্য যে গ্যাসগুলো খুব অল্প পরিমাণে ছিল, এরা পরস্পরের সাথে বিক্রিয়া করছে, একে অপরের সাথে বিক্রিয়া করে নানান ধরনের রাসায়নিক পদার্থগুলো অর্থাৎ অজৈব যৌগগুলো তৈরি করছে, যেমন হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি করছিল, আবার এদিকে হাইড্রোজেন সালফার বিক্রিয়া করে হাইড্রোজেন সালফাইড তৈরি করছে, এরকম নানান ধরনের অজৈব যৌগ তৈরি করছে। এই অজৈব যৌগগুলো এরা তৈরি হচ্ছে, এবং ওই সময় পৃথিবীতে ছিল খুব গরম উত্তপ্ত গলিত একটা অবস্থা, এগুলো তৈরি হচ্ছে, আবার কন্টিনিউয়াসলি অণুগুলো ছোটাছুটি করছে, এইরকম কোনো বিষয়। একই ধারে আস্তে আস্তে পৃথিবী তার তাপ হারিয়ে দিয়ে ঠান্ডা হওয়া শুরু করলো। ঠান্ডা যখন হওয়া শুরু করলো তখন পৃথিবীতে পানির পরিমাণটা অনেক বেশি, কোনো মুক্ত অক্সিজেন নাই। তাহলে সেই অবস্থায় পৃথিবীতে ওই সময়ে কার্বনও এখানে বিক্রিয়া করেছে, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এগুলো, তারপর কার্বনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে মিথেন, এই সমস্ত গ্যাসগুলো তৈরি হয়েছিল, কার্বনের সাথে নাইট্রোজেন তৈরি, এগুলো কিন্তু তখন সায়ানাইড ফর্মগুলো তৈরি হয়েছিল। এই গ্যাসগুলোই পরবর্তীতে গিয়ে একটু পৃথিবী যখন ঠান্ডা হয়ে আসলো, পানি ছিল সেই ওখানে, আবার কি কোনো অক্সিজেন ছিল না, ফলে সূর্যের যে আলো সেই আলোটা সরাসরি পৃথিবীতে আসতো, আল্ট্রা ভায়োলেট রে, কসমিক রে, গামা রে, এগুলো রেগুলো আসলো, এগুলো এদের সাথে, এই রেগুলো একে অপরের সাথে এই যৌগগুলোর সাথে বিক্রিয়া করতো পরস্পরের করে, এখান থেকে তৈরি হচ্ছে কি, শর্করা জাতীয় নানান ধরনের শর্করা তৈরি হচ্ছে, তারপরে হচ্ছে ক্ষার তৈরি হচ্ছে, তারপরে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছিল, এই ছোট ছোট অ্যামিনো অ্যাসিড এগুলো তৈরি হলো। পরবর্তীতে দেখা গেল কি, অ্যামিনো অ্যাসিড গুলো পরবর্তীতে ফর্ম করে প্রোটিন তৈরি করেছে, তারপরে এই শর্করা গুলো ক্ষারের সাথে শর্করা গুলো এসে মিলেছে, এর সঙ্গে ফসফেট মূলক এগুলো যুক্ত হয়ে ডিএনএ আরএনএ তৈরি হয়েছে, এগুলো এরকম করে নানান ধরনের বিক্রিয়া ওই সময় চলতেছিল, হয়ে হয়ে আস্তে আস্তে প্রোটিন তৈরি হলো, ডিএনএ আরএনএ তৈরি হয়েছে, এগুলো ক্রমান্বয়ে তৈরি হচ্ছিল।
আমি বললাম যে স্যার আপনি কি গাঁজাখুরি গল্প করলেন? না বয়েস, এটা গাঁজাখুরি গল্প বা কাল্পনিক গল্প নয়, এটা একটা কল্পনা ছিল এআই অপারেনের কাছে। উনি একটা তথ্য দিলেন যে পৃথিবীটা তাহলে এইভাবে তৈরি হতে পারে। দেখো মহাকাশে যখন জয় করলো বিজ্ঞানীরা, তখন কিন্তু মহাকাশের অনেক গ্রহে নক্ষত্রে গিয়ে বিজ্ঞানীরা খেয়াল করেছে, অবজারভেশনে তারা দেখেছে যে এই সমস্ত গ্যাসগুলো এগুলো তৈরি করেছে এবং এগুলোই নানান কম্বিনেশনে সেই উপাদানগুলো তৈরি করছে। তাহলে আমরা এই ডিএনএ আরএনএ প্রোটিন জীবন সৃষ্টিকারী এই উপাদানগুলো তৈরি, এআই অপারেটরের যে মতবাদটা ছিল সেটা আংশিক সত্য তার পক্ষে একটা প্রমাণিত আজকের মহাকাশ জয়ের ফলে পাই। আরেকটা বয়স বিষয় সেটা হচ্ছে যে এই যে এই উপাদানগুলো তৈরি হলো হয়ে প্রোটিন এবং ডিএনএ সেগুলো তৈরি হয়েছে, নানানভাবে একে অপরের সাথে মিশেছে, মিশে প্রথম যে কোষ তৈরি করলো সেটা হচ্ছে খুবই আদি কোষ, সেটা খুবই আদি কোষ। এই আদি কোষটা, এই আদি কোষটাকে বলি আমরা আর্কিও ব্যাকটেরিয়া বা প্রোসেল, প্রোসেল বলি। এই সেলগুলোতে খুবই আদি কোষ, এটা এই আদি কোষগুলোতে মূলত শুধুমাত্র সিম্পল টাইপের ছিল কোষগুলো, এককোষী, এগুলো এককোষী ইউনিসেলুলার, ইউনিসেল, আর এটা হচ্ছে প্রোসেল, এটাকে সহজে বলছে প্রোসেল। এই এককোষী কোষগুলো থেকেই পরবর্তীতে, অর্থাৎ তোমরা যেগুলো দেখেছো প্রোসেল মানে প্রোক্যারিওট, অবশ্যই এটা প্রোক্যারিওট। তারপরে এই প্রোক্যারিওট এককোষী থেকে গেছে দেখো মাল্টিসেল, মাল্টি সেলুলার, এই মাল্টিসেলুলার কোষগুলোতে তৈরি হয়েছে। মাল্টিসেলুলার যে কোষগুলো তৈরি হবে এককোষী থেকে মাল্টিসেল, এবং এগুলো প্রোক্যারিওটিক থেকে একাধারে মাল্টিসেল গুলো হচ্ছে ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক, অবশ্যই ইউক্যারিওটিক। তাহলে আমরা দেখলাম যে এককোষী এবং সেটা আদিকোষী, সেগুলো থেকে বহুকোষী তৈরি হয়েছে এবং সেগুলো বহুকোষী গুলো হচ্ছে উন্নত ধরনের। তো ইউক্যারিওটিক থেকে নানান ধাপ পর্যায়গুলো অতিক্রম হয়েছে ইউক্যারিওটিক নানান জীবগুলোর মধ্যে। সেই ইউক্যারিওটিক জীবগুলো যেগুলো আছে সেগুলোতে আমরা যদি আসি, তাহলে প্রথমে দেখি এককোষী শৈবাল, এককোষী শৈবাল, শৈবাল এসেছে, শৈবাল থেকে এসেছে যে মস ফান এগুলো তৈরি হয়েছে। এই মস ফান থেকে তৈরি হয়েছে নগ্নবীজী উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ, নগ্নবীজী, এখান থেকে তৈরি হয়েছে আবৃত বীজী উদ্ভিদ। পরবর্তীতে পর্যায়ক্রমে এই প্রক্রিয়াগুলো চলেছে। এটা গেল উদ্ভিদের মধ্যে। আর এককোষী শৈবাল থেকে, এখানে আমি আরেকটা বয়স কথা বলি নাই, সেটা হচ্ছে এককোষী শৈবাল গুলো থেকে আরেকটা দিক থেকে তৈরি হয়েছে ফান, সরি ছত্রাক, যেটাকে আমরা বলছি এরা কি অধিকাংশ হচ্ছে পরভোজী। এই ছত্রাক গুলো থেকেই বলছে যে বিজ্ঞানীরা বলছে এই ছত্রাক গুলো থেকেই প্রাণী জগতের তৈরি হয়েছে প্রাণীর। তাহলে আমরা এইভাবে দেখি যে সমস্ত জীব জগত গুলো ক্রমান্বয়ে এই পরিবর্তনের মধ্য দিয়ে হয়েছে। আর একটা বিষয় একটু বলে নেই বয়স, সেটা হচ্ছে যে খুবই আদি কোষগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেগুলো হচ্ছে পানির অণুকে ভেঙেছে, পানির অণুকে ভেঙে এরকম হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি করেছে, এবং এখান থেকে জারণ বিজারণ এই বিক্রিয়াটা থেকে অক্সিজেনটা তো বের হয়ে গেছে, হাইড্রোজেনটা এটা এই জারণ বিজারণ প্রক্রিয়া থেকে শক্তি নিয়েছে, শক্তি পেয়েছে, যে আদিমতম যে কোষগুলো ছিল এই প্রক্রিয়াটা ঘটেছিল পানির বিয়োজনের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে মুক্ত অক্সিজেন বায়ুমণ্ডলে এই আদিম সেলগুলো তৈরি করে দিয়েছে, এবং এই অক্সিজেনগুলোই পরবর্তীতে ওপরে পৃথিবীর বায়ুমণ্ডল তৈরি করেছে এবং ওপরের দিকে উঠে সূর্যের আল্ট্রাভায়োলেট রেশ সাথে বিক্রিয়া করেছে। এরকম অক্সিজেন ইউভি রে অক্সিজেনগুলো বিক্রিয়া করে ওজোন গ্যাস তৈরি করেছে। ওজোন গ্যাসে এখন বিশাল একটা লেয়ার আমাদের পৃথিবীটাকে সুরক্ষিত করেছে। এই ওজোন গ্যাসের এই লেয়ারটার কারণে ইউভি রে, গামা রে, কসমিক রে, এগুলো ক্ষতিকারক যে রে গুলো আছে সূর্যের, সেই রে গুলো আমাদের পৃথিবী পৃষ্ঠে আসে না।
ফলে সেই প্রাচীনকালে যেরকম করে বিবর্তনগুলো হতো সেই রকম করে বিবর্তন হবে না। কোনো কারণে যদি এই ওজন লেয়ারটা ডিস্ট্রয় হয়ে যায় আমাদের পৃথিবী, তাহলে এই রেগুলো আসবে, আমাদের ক্রোমোজোমের মধ্যে ঢুকবে, চেঞ্জ করে দেবে, হয়তো মানুষ থেকে অন্য কিছু তৈরি হবে, অতি মানব অথবা অতি দানব যে কোনো একটা কিছু তৈরি হবে, অথবা এমনও হতে পারে যে মানব সভ্যতা আর অস্তিত্বই রক্ষা করতে পারে নাই, ডিস্ট্রয় হয়ে গেছে। তাহলে আমরা এই বিবর্তনের এই অপারিনের এই থিওরিটা দেখলাম যে উনি বললেন যে কিভাবে পৃথিবীতে প্রাণের তৈরি হলো, তার ধারাবাহিকতা গুলো কিভাবে পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটলো সেগুলো নিয়ে উনি কথা বললেন। কিন্তু এটা কথা বললেই তো হবে না, এটা নিয়ে পরীক্ষাও করা হয়েছিল। তোমরা মেলভিন কেলভিনের নাম শুনেছ, অন্ধকার পর্যায়ে মেলভিন কেলভিন সাইকেল অর্থাৎ C3 সাইকেল, ওখানে নাম শুনেছ। এই মেলভিন কেলভিন নামের একজন বিজ্ঞানী, যেটা আমরা C3 কার্বন C3 সাইকেলের আবিষ্কারক হিসেবে যার নাম পাই, উনি 1951 সালের দিকে কিছু কাজ করলেন। 1951 সালের দিকে উনি করলেন কি, ধরে নিলেন একটা আবদ্ধ পাত্র যার মধ্যে উনি মিথেন গ্যাস দিলেন, কার্বন ডাইঅক্সাইড দিলেন, এবং উনি ধরে নিলেন যে ওই সময় পৃথিবীতে প্রচুর পরিমাণে উত্তপ্ত ছিল, মানে গরম আবহাওয়া ওয়েদার এগুলো ছিল। তো উনি করলেন কি, সরি এই হাইড্রোজেন মিথেন নেন নেই, এটা এইরকম এটার মধ্যে বৈদ্যুতিক স্পার্ক তৈরি করলেন। করে উনি দেখলেন যে এখানে নানান ধরনের জৈব অণু তৈরি হয়, এই জৈব অণুগুলোর মধ্যে শর্করা কিছু প্রোটিন সেগুলো তৈরি হয়। উনি এটা পরীক্ষা করে দেখালেন, অর্থাৎ এআই অপারেশনের কথাটা একটা পরীক্ষাগারে উনি প্রমাণ করে দেখালেন যে হ্যাঁ, এআই অপারেশনের একটা আইডিয়া সঠিক আছে যে প্রাচীন পরিবেশে অর্থাৎ প্রাচীন পৃথিবীর যে পরিবেশ যেরকম ধরেছেন উনি এটা সঠিক ছিল, বা যদি এটা সঠিক থাকে তাহলে প্রাণীর উৎপত্তি সম্পর্কিত যে ধারণাটা উনি দিলেন সেটাও সঠিক হওয়ার প্রবণতা থাকে। এই আইডিয়াগুলো প্রথম মেলভিন কেলভিন এই পরীক্ষাটা করে দেখালেন। এর পরবর্তীতে 1952 সালের দিকে স্ট্যানলি মিলার নামের একজন বিখ্যাত বিজ্ঞানী, উনি আরেকজন নোবেল বিজয়ী বিজ্ঞানী, তার নাম হচ্ছে ইউরে, এই দুইজন স্ট্যানলি মিলার এবং ইউরে নামের দুইজন বিজ্ঞানী গবেষণা করে 1952 সালে এআই অপারিনের এই তথ্যটার সপক্ষে কিছু প্রমাণাদি পরীক্ষা দিয়ে এগুলো দেখালেন। এবং সেটা এখন আমরা যারা ইভলিউশন নিয়ে গবেষণা করছে বা পড়াশোনা করছে তারা কিন্তু সবাই এআই অপারিনের এই তথ্যটাকে বেশ শ্রদ্ধার সাথে মেনে নেয়। তাহলে বয়েস, আমরা বিবর্তন নিয়ে কথাগুলো শেষ করলাম। তাহলে আমরা আজকে কিন্তু তিনটা বিষয়কে বিশেষ করে গুরুত্ব দিয়েছি। এক হচ্ছে সেক্স লিঙ্ক ডিজিজের এখানে ত্রুটি আছে, সেই রকম করে দৈহিক ক্রোমোজোমের মধ্যেও কিছু ত্রুটিগত রোগ হতে পারে, তার একটা উদাহরণ হিসেবে আমরা থ্যালাসেমিয়া দেখালাম। দুই নম্বর পয়েন্ট হচ্ছে ইভলিউশনে এসে আমরা বললাম যে ইভলিউশন হচ্ছে পৃথিবীর উৎপত্তি হলো কিভাবে, সেই উৎপত্তিতে কিভাবে প্রাণ সৃষ্টিকারী পদার্থগুলো তৈরি হয়েছে এবং প্রাণটা কিভাবে বিকশিত হলো সেগুলো, যেটা এআই অপারেশনের তথ্য বললাম। আর তিন আর একটা পয়েন্ট আমরা বললাম, সেটা হচ্ছে বিজ্ঞানী ডারউইনের তথ্য। সেই তথ্যটার মধ্যে দিয়ে আমরা দেখলাম যে কিভাবে একটা প্রজাতি প্রাকৃতিক নির্বাচনের মধ্য দিয়ে পরিবর্তিত হয়ে ছোট ছোট বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটিয়ে নতুন একটা প্রজাতি তৈরি করে, সেই সংক্রান্ত বিষয়গুলো দেখলাম। ঠিক আমরা তাহলে এই তিনটে বিষয়কে দেখলাম। তো আমি ডারউইনের তত্ত্বের একটা চমৎকার একটা উদাহরণ আনি। আমরা যে অ্যান্টিবায়োটিক খাই ওষুধগুলো, এই অ্যান্টিবায়োটিকের কোর্স যদি কমপ্লিট না করা হয় তাহলে আমাদের দেহের মধ্যে থাকা জীবাণু সবগুলো মরে না, কিছু জীবাণু বেঁচে থাকে। তো যে জীবাণুগুলো বেঁচে থাকে তারা কিন্তু কি, এই অ্যান্টিবায়োটিকের বিপরীতে লড়াই করার একটা সক্ষমতা পেয়ে যায়। মানে কথা হচ্ছে, ধরেন যে আমার দেহের মধ্যে 10 লাখ ব্যাকটেরিয়া আছে, 10 লাখ ব্যাকটেরিয়া আমি অ্যান্টিবায়োটিক দিয়েছি, ব্যাকটেরিয়ার মধ্যে 10 লাখ হয়তো মরেনি, 9.5 লাখ মরে গেছে। এই 50,000 ব্যাকটেরিয়া যারা থাকলো তারা কিন্তু এই অ্যান্টিবায়োটিকটার প্রতি আর
সংবেদন হবে না ওই অ্যান্টিবায়োটিকে তাদেরকে আর মারা যাবে না যেহেতু আমি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি তারা কিন্তু ওই অ্যান্টিবায়োটিকটাকে সহ্য করে নিতে পারার সক্ষমতা তৈরি করে ফেলছে আলটিমেটলি হয় কি আমরা যদি অ্যান্টিবায়োটিকের কোর্সটা কমপ্লিট না করি তাহলে আমাদের দেহে জীবাণুটা পুরোপুরি মরে না এবং এই জীবাণুটা পুরোপুরি না মরার কারণে যেটা হয় ওই জীবাণুটা শক্তিশালী হয়ে যায় পরবর্তীতে আবার ওই অ্যান্টিবায়োটিকটা খেলে ওই জীবাণু মরে না প্রশ্ন হচ্ছে আমার দেহের মধ্যে এই ব্যাকটেরিয়া এইভাবে শক্তিশালী হলে সেই ব্যাকটেরিয়াটা আমার মলমূত্রের সাথে বের হয়ে পরিবেশের অন্যান্য ব্যাকটেরিয়ার সাথে জিনের বিনিময় ঘটাতে পারবে এবং তারাও শক্তিশালী হয়ে যাবে আলটিমেটলি দেখা যাবে কি আর এই লো আমি যে অ্যান্টিবায়োটিকটা দিয়ে প্রথমে জীবাণু মারতাম সেই অ্যান্টিবায়োটিক দিয়ে আর জীবাণু মরছে না অর্থাৎ জীবাণু কিন্তু নতুন একটা বৈশিষ্ট্যের আলোকে শক্তিশালী হয়ে সুপার ব্যাকটেরিয়া ফর্মিং দিকে যাচ্ছে তো এখন মানব সভ্যতার জন্য সবচেয়ে হুমকি স্বরূপ এই জিনিসটাই যে আমরা যে অ্যান্টিবায়োটিক ওষুধগুলো খাচ্ছি সেগুলোর কোর্স কমপ্লিট করছি না না করার কারণে জীবাণুগুলো কিন্তু আমাদের অজান্তেই আমাদের এই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে যাচ্ছে এবং অনেকাংশে তাহলে কী হবে আমরা এই অ্যান্টি রোগ রোগাক্রান্ত হলে আর অ্যান্টিবায়োটিকের কাজ করবো না মানুষজন মরে যাবে নতুন নতুন অ্যান্টিবায়োটিক কিন্তু আমরা কিন্তু নতুন ধরনের অ্যান্টিবায়োটিক এগুলো কিন্তু তৈরি করতে পারি না তো আমরা একটু দেখো সামান্য একটা টিকা সেই টিকাটা একটা তৈরি করতে পারছি না আমরা করোনা ডিজিজের সময় তাহলে ওই নতুন অ্যান্টিবায়োটিক তৈরি করার প্রশ্ন কিন্তু টিকার মতোই একটা দীর্ঘায়িত প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাও অনেক সময় লাগবে আমাদের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ ফলে খুব ছোট্ট একটা কাজ ব্যক্তিগত পর্যায়ের হলেও এই কাজটা আমাদের যে ওষুধগুলো খাওয়া দরকার অযথা অযথা অ্যান্টিবায়োটিক না খাওয়া ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে মেনে চলে অ্যান্টিবায়োটিকের যে কোর্সটা আছে সেই কোর্স অনুযায়ী অ্যান্টিবায়োটিক খেলেই ভালো তুমি নিজে নিজে বা পল্লি চিকিৎসক বা অদক্ষ একজন মানুষের কথা শুনে একদিন অ্যান্টিবায়োটিক খাইলা জ্বর জ্বর ভালো হয়ে গেল আর খাইলা না এই কাজগুলো না করলেই ভালো মানে এটা হয় কি তোমার এই ছোট্ট অসচেতনামূলক কাজের মধ্যে দিয়ে আসলে পুরো মানব জাতিটা একটা হুমকির মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা স্টেপ দিয়ে ফেললা তুমি তাহলে এত বড় অন্যায় করার আমাদের না জেনেও করার দরকার নেই এত বড় অন্যায় আমরা চাই না এটা করতে তাহলে বয়েস ওকে তাহলে আমার কিন্তু আজকে ক্লাসটার মধ্যে দিয়ে 12 অধ্যায়টা শেষ করেছে আমি কিছু ছবি দিয়েছি আমাদের ওখানে ওই ছবিগুলোতে আমি কিছু দিয়েছি ওই ছবিগুলো তোমরা একটু দেখে নিও আর কিছু প্রশ্ন আমি টাইপ করে গ্রুপটাতে দিয়ে দেবো না প্রশ্নগুলো তোমরা একটু দেখে একটু চর্চা করবে নিজেদের মতো করে থ্যাংক ইউ বয়েস বাই